রাজনৈতিক উদ্দেশ্যে যারা নতুন ব্যাংকের অনুমোদন পেয়েছেন তাদের প্রথম উদ্দেশ্য ছিল লুটপাট করা বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, অদক্ষ ব্যাংক ব্যবস্থাপনা, দুর্বল মনিটরিং ও সুশাসনের অভাবে ব্যাংকিং খাত পিছিয়ে যাচ্ছে। বিএফডিসিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আর্থিক খাতে সুশাসন ফেরানো অনেকটাই কঠিন। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো বেসরকারি খাতের দুই ব্যাংক 18 মার্চ একীভূত হয়েছে। এই পরিস্থিতিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়। ব্যাংক একীভূতকরণ, ব্যাংকিং খাতে সুশাসন, এর পক্ষে বিপক্ষে বিতর্কিকরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। যদি একীভূতকরণ করা হয় তাহলে নতুন ব্যাংকটিতে এই যে খেলাপিটির হার তা 4-5% বেশি হবে না, এটাই আমরা আশা করছি মাননীয় স্পিকার। এই একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সুশাসনটা ফিরবে না, সুশাসনের ফেরার জন্য মাননীয় স্পিকার আরো অন্যান্য পন্থা রয়েছে। বিতর্ক শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে অর্থ পাচারকারীদের নাম প্রকাশ সহ 10 দফা সুপারিশ তুলে ধরেন। কতিপয় রাজনৈতিক স্বার্থনিষী মহল রাজনীতির তকমা পরে, রাজনৈতিক লেবাস গায়ে দিয়ে তারা বারবার তাদের রাজনৈতিক যে পট পরিবর্তনের সাথে তাদের যে দলের পরিবর্তন সেটি করেও কিন্তু আজকে ব্যাংকিং খাতকে তারা দুর্বল করে দিচ্ছে। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া যেটি সরকার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই পদক্ষেপের জন্য সর্বপ্রথম হচ্ছে কি এটা রাজনৈতিক সদিচ্ছা, এবং রাজনৈতিক সদিচ্ছা ব্যতীত কোনোভাবেই আমরা আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে পারবো না। আমরা ব্যাংক একীভূতকরণ করি বা অন্য কোনো প্রক্রিয়া গ্রহণ করি না কেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আমরা কোনো প্রক্রিয়াকেই কিন্তু আমরা আমাদের যে সুফল সেই সুফলের জায়গায় নিতে পারবো না। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ব্যাংক একীভূতকরণ জটিল প্রক্রিয়া, এটাতে সমস্যার সমাধান হবে না। একীভূত হলেও জালিয়াতির সাথে যারা জড়িত তারা যেন পার পেয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক সঙ্গে ব্যাংক দিয়ে দিলেন এবং যাদেরকে ব্যাংক দিয়েছে তাদের ক্যাপাসিটি নাই, অ্যাব ইনিশিও যেটা লিগাল ভাষায় বলে, প্রথম থেকে তাদের উদ্দেশ্য টাকা চুরি করা। মোট কথা, তারা ব্যাংকে দিয়েছে টাকা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হাস অ্যাকশন না নিয়ে তো লাভ নেই। প্রথম থেকেই কিন্তু এই 61টা ব্যাংক দেওয়া সেটা একটা পলিসিগত ভুল। তারপরে দ্বিতীয়ত, এই ব্যাংকগুলো যখন দুর্বল ছিল ভালোভাবে মনিটর করা হয় না, একটার পর একটা কনসেশন দিচ্ছেন, খেলাপি ঋণের বেলা আপনি 2% দিয়ে খেলাপি ঋণ থেকে মুক্ত হতে পারেন। বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।